আসসালামু আলাইকুম, ইমরান বক্স থেকে আপনাদের স্বাগতম। আমি চট্টগ্রাম বিজেটের টাউন মিলস টাওয়েলস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি। দেখেন আপনারা, এগুলা দেখছেন রোল করা, এগুলা হচ্ছে ফুল ব্লিচ, আমরা বলি হোয়াইট টাওয়েল, গ্রে করা। এগুলা দেখেন আপনারা, দেখেন তারপরে দেখেন এগুলা ছোট সাইজ আর এগুলা হলো বড় সাইজ, দেখছেন। তারপর দেখেন এই পাশে একটা গ্রে মেশিন দেখতেছেন, এটা হলো গ্রে। ফার্স্ট অফ অল আমরা টাওয়েলগুলা যেগুলো গ্রে আসে ওগুলো আমরা এখানে বিছাই, দেখেন রোল করা আছে। তারপর দেখেন এই মেশিনটা, এই মেশিনের মেশিন থেকে আমরা এটাকে দেখেন পিটে নিয়ে যাচ্ছি আমরা। দেখেন এটা নিয়ে যাওয়ার পরে এখানে আমরা রাখবো, ওই দেখেন এখান থেকে আমরা এখানে রাখবো। এখানে প্রত্যেকটা ছয়টা সাইড আছে, দেখেন এক সাইড, দুই সাইড, তিন সাইড, চার সাইড, দেখেন সবগুলো এক এক সাইডে এক এক সাইজের টাওয়েল আছে, দেখেন। তারপর আমি আপনাদের নিয়ে যাচ্ছি, দেখেন কোথায় প্রথমে নিয়ে যাচ্ছি, এখানের দেখেন এটা হলো ফুল ব্লিচ, আমরা বলি যেটা ফুল ব্লিচ হোয়াইট। দেখেন এখানে কেমিক্যাল আছে, কেমিক্যালের এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখেন এখানে পিট একটা আমি আগেই দেখিয়েছিলাম, পিট একটা দেখেন, এখানে মাল বলতে ফুল ব্লিচ, দেখুন হোয়াইট অফ হোয়াইট গ্রে আছে, ভালো করে দেখতে পাচ্ছেন না, দেখেন এগুলা এখান থেকে মেশিনে এটা গ্রে অবস্থায় এটা উপরে উঠছে, দেখেন। তারপর দেখেন অটোমেটিক, এটা আমরা বলি টেক্সটাইলের ভাষায় এটা গে বক্স, দেখতে পাচ্ছেন আপনারা গে বক্সে অটোমেটিক মেশিনের সাহায্যে টার্নিং হয়ে গে বক্স গেবক্সে সম্প্রসারিত হচ্ছে, দেখেন। এটা টু আওয়ার্স এটার টাওয়েলটা ভিতরে থাকবে, টেম্পারেচার 80 to 100 থাকবে, দেখেন। তারপর দেখেন এটা কি অবস্থায় বের হয়ে আসবে, তারপর দেন এটাকে আমরা স্টিক করে হোয়াইট হিসাবে, দেখেন এখান থেকে স্টিক হয়ে হোয়াইট হিসাবে বের হয়ে আসছে, বের হয়ে এখানে ওয়াশ হবে, ওয়াশ বক্স, দেখেন ওয়াশ হচ্ছে এখানে, আমাদের স্টিজিংয়ের ওয়াশ হচ্ছে, দেখেন এখানে 6টা 7টা 5টা এক একটার মধ্যে ওয়াশ হবে, এক এক বক্সের মধ্যে ওয়াশ হচ্ছে, দেখেন ওয়াশ হয়ে দেন আমরা ওয়াশ হচ্ছে, এভাবে এখানে 8টা 16টা স্টেপস রয়েছে, স্টেপসের মধ্যে দেখেন ওয়াশ। এগুলো কারে পাঠাইবেন? তারপরে সিঙ্গাপুর না মালয়েশিয়া? ছোটো ভাইয়ের জন্য, এই দেখেন এখান থেকে স্কুল হয়ে কোথায় শুরু করে যাচ্ছে, এই দেখেন তারপরে এটা অটোমেটিক সম্পর্কিত হয়ে ফিনিশিং হবে, ফিনিশিং হয়ে দেন এটা দায়ের অবস্থায় চলে আসবে, এবং দায়ের অবস্থায় চলে এসে এটা ফিনিশিং অটোমেটিক হচ্ছে, দেখেন আফটার ট্রিটমেন্ট আমরা কিন্তু এটা প্রসেস বলি টেক্সটাইলের ভাষায়, আফটার ট্রিটমেন্ট প্রসেস হচ্ছে, দেন ওয়াশ হবে এবং ক্লোজিং হয়ে এটা দায়ের অবস্থায় আমরা আবার পেয়ে যাব। আমি আপনাদের নিয়ে যেতে যাচ্ছি ফিনিশিং এরিয়াতে,
যেখানে দেবক্স থেকে এটা ওয়াশ হওয়ার পরে ফিনিশিংয়ে আমরা এটা পরিষ্কার করব এবং সফট এবং এটা সফট করার জন্য এবং প্রসেসটার মধ্যে দুর্গন্ধ ময়লা অবাঞ্ছিত আজগুলা পরিষ্কার করার জন্য ফিনিশিং এরিয়াতে নিয়ে যাচ্ছি আমরা। দেখেন ফিনিশিং এরিয়া, ফিনিশিংয়ের প্যাড, এখানে রোলারের মাধ্যমে এটা অটোমেটিক ফিনিশিং হয়ে আবার চলে আসবে। এটাকে হোয়াইট বলা হয়, অফ হোয়াইট ফিনিশিং এরিয়া। দেখেন অটোমেটিক প্রসেস, এটাও অটোমেটিক প্রসেস। দেখেন দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এরিয়া, ফিনিশিং হচ্ছে কাপড় সরি টাওয়েল আমাদের ফেব্রিকটা। দেখেন এটা ফিনিশিং হবার পরে, এটা ফিনিশিং হবার পরে এটা টায়ারে আমরা শুকিয়ে থাকি, টায়ার মেশিন হয়ে প্রসেস হচ্ছে। টায়ার হওয়ার পর জেনারেল এটা প্রসেস হবে, প্রসেস হবার পরে টায়ার হবার পরে এটা আবার আমরা টায়ার অবস্থায় আমরা আবার চলে যেতে পারবো। এটা টায়ার করতে হবে, দেখেন আমরা আবার নিয়ে যাচ্ছি আপনাদের টায়ারের মধ্যে, টায়ার অবস্থায় আপনাদের দেখাতে যাচ্ছি একটু। এটা হলো ক্রাউন মিলস চট্টগ্রাম ইপিজেড, এটা টেরি টাওয়েল ফ্যাক্টরি, এটা ম্যানুফ্যাকচার করে ইউএসএ, ইংল্যান্ড, কানাডা। এই দেখেন ডায়ার অবস্থায় আমরা পিছন থেকে আপনাদের সামনে নিয়ে আসছি ডায়ার অবস্থায়। এটা টায়ার হওয়ার পরে এটা চলে আসছে আমাদের এখানে, দেখেন প্রসেসটা প্রসেসের মধ্যে অটোমেটিক ফেব্রিক হয়ে আবার চলে আসছে, অটোমেটিক রোল করবে এরা। আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে কালার আবার তো ডাইংও হয়, এখানে ডাইং হবার পরে টাওয়েল বিভিন্ন কালারের পাওয়া যায় দেখতে পাচ্ছেন। আর এটা ফুল ব্রিজ হোয়াইট, যেটা সাদা বলি আমরা, সাদা টাওয়েল কয়লা। ইমরান ব্লগস আজকের মতো এটুকুই ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী কোনো এক প্রসেস দেখানোর জন্য সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিন, খারাপ লাগলে বা কোনো মন্তব্য করতে চাইলে ডিসলাইক দিন বা কমেন্ট অপশনে মতামত জানান। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।